শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছেন সংসদ নেতা দীনেশ গুণাবর্ধনে। তিনি রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার এসএলপিপি নেতা। এর আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রধান সরকার বিরোধী বিক্ষোভ শিবিরে হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী, এতে 50 জন আহত হন বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার ভোরে বিক্ষোভকারীদের উপর অভিযান চালায় শতাধিক সেনা পুলিশ।